বিসমিল্লাহির রহমানির রহিম, সকলকে শুভেচ্ছা আমার আজকের এপিসোডে। আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কে বেশি ভয়ঙ্কর, বিশ্বাসঘাতক নাকি শত্রু। এ বিষয়ে যার যে মতামত সেটা জানাতে পারেন। তবে আমি এখানে একটু কথা বলবো, কারণ কি সমাজতন্ত্রের ভিতরে চলতে গেলে, সমাজে চলতে গেলে অনেক মানুষকে ফেস করতে হয় কে আপন কে পর, এটা বুঝে ওঠা আমাদের জন্য অত্যন্ত দুঃসাধ্য বিষয়। কারণ আপনার সাথে এমন মানুষ চলতেছে, আপনাকে সে পছন্দ করে, ভালোবাসে, মুখে মুখে বলে, আপনার কাছে স্বীকারও করে, কিন্তু আপনার অগোচরে, পেছনে, আপনার অবর্তমানে, আপনি যখন অ্যাবসেন্ট থাকেন, তখন সে আপনার হয়তো ভালো নাও চাইতে পারে। তবে তার যদি এক্সাম্পল ধরতে বলেন বা দিতে বলেন, দুইজন লোককে আমি স্ট্যান্ড করবো ইতিহাস থেকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এরা দুইজন খুবই নাম করা ক্যারেক্টার বা চরিত্র। যদি 200 বছর আগের কথা বলতে বলেন, 200 থেকে 250 বছর আগে, সেটি হচ্ছে মির্জাফর। সিরাজউদ্দৌলা মির্জাফরকে অত্যন্ত বিশ্বাস করতেন, যার হাতে যুদ্ধের ভার দেওয়া হয়েছিল। তার একটি বেইমানির কারণে, ভুল সিদ্ধান্তের কারণে আমাদেরকে 200 বছর গোলাম খাটতে হয়েছে ইংরেজদের কাছে। আমরা ইংরেজদের আন্ডারে ছিলাম, পরাজিত ছিলাম। যদি সেই পিরিয়ড বাদ দিতে বলেন, একটু আধুনিকের কথা বলেন, 50 বছর আগের কথা বলতে বলেন, 45 বছর আগে, তাহলে বলতে পারি খন্দকার মুস্তাক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। বঙ্গবন্ধু তাকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং পছন্দ করতেন। বঙ্গবন্ধু কখনো ভাবেনি এই খুনি মুস্তাক বা মুস্তাক আহমেদের দ্বারাই সে খুন হবেন বা পতিত হবেন। খন্দকার মুস্তাক আহমেদের কুচক্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তাই আমরা আসলে এমন কাউকে বিশ্বাস করি, হয়তো আমাদের সাথে এমনও কোনো ক্যারেক্টার চলে বা চলাফেরা করে, যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ করি, কিন্তু সেই আমার ভালো চায় না, হয়তো তার হাতে আমার অমঙ্গল আছে। আমাকে পেছন থেকে হয়তো চায় না, সামনে আসলে আমার অত্যন্ত প্রিয়, সে আমার জন্য সবই করবে, সব কিছুই করবে। তাই আমাদের মুখ আর মুখোশটা চিনতে হবে। আপনি মুখ আর মুখোশটাকে আপনাকে আলাদা করতে হবে। এজন্য আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে ফেস করেছি, যে মুখে মুখে তারা আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, ভালোবাসে, স্নেহ করে, চায়, কিন্তু আসলে আমার অ্যাবসেন্টে তারা আমাকে আসলে চায় না। এজন্য খন্দকার মুস্তাক এবং মির্জাফর এই ক্যারেক্টারগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। হয়তো আপনি বলতে পারেন, আমি আসলে বুঝবো কীভাবে, একটা ক্ষতি না হওয়া পর্যন্ত তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, অবশ্যই তাদের একটা সিমটম থাকে। একটা কথা আছে, অতিভক্তি চুরের লক্ষণ। এজন্য আপনাদের মুস্তাক ক্যারেক্টার এবং মির্জাফর ক্যারেক্টার থেকে দূরে থাকতে হবে। তবে আমি একটি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, সেটি হলো যে কে ভয়ঙ্কর, বিশ্বাসঘাতক না শত্রু। আমি মনে করি এখানে বিশ্বাসঘাতকই আপনার ভয়ঙ্কর, কারণ যে শত্রু আপনি তাকে চিনেন, আইডেন্টি করতে পারবেন যে এই লোকটা আমার শত্রু, তার থেকে আপনি দূরে থাকলে আপনি বেঁচে গেলেন। কিন্তু যে বিশ্বাসঘাতক, যে আপনার ছায়ায় ছায়ায় চলে, আপনার সাথেই চলে, একই সাথে বসে, খায়, সময় দেয়, আড্ডা দেয়, কিন্তু সেই আপনার হয়তো ভালো চাইতেছে না। এজন্য আমাদের খুবই সতর্ক হয়ে চলা উচিত। খন্দকার মুস্তাক, অনেকেই বলে যে মুস্তাক এবং মির্জাফর এরা মারা গিয়েছে, আসলে এরা মারা গেছে, কিন্তু এদের যে পেতাত্তা বলে খারাপ, যে এই মুস্তাক এবং মির্জাফর চরিত্রগুলাই যুগে যুগে তৈরি হয় নতুন করে, হয়তো ভিন্ন একটি মুখ নিয়ে, ভিন্ন একটি আকৃতি নিয়ে তারা আবির্ভূত হয়। হয়তো আপনারা অনেকেই বলতে পারেন মুস্তাক আহমেদ মারা গেছে, এরকম হাজারো মুস্তাক আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের মধ্যে আছে, হয়তো আমরা ধরতে পারি না, এমন হাজারো মির্জাফর আমাদের মধ্যে আছে, যাদের জন্য আমাদের ভবিষ্যতে অনেক সমস্যাই ফেস করতে হতে পারে। এজন্য সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমার ব্যক্তিগত মতামত, যে আমাদের এখনই চেনার সময় যে আমার জন্য কে মুস্তাক আর কে মির্জাফর। আর যদি উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক দিয়ে বলি, জুলিয়াস সিজার, সেই নাটকের ভিতরে একটি চরিত্র ছিল সিজার এবং ব্রুটাস। সিজার কখনোই চিন্তা করেনি যে ব্রুটাসের হাতে সে খুন হবে বা তাকে পিছন থেকে ছুরি মারা হবে। সিজার, জুলিয়াস সিজার ব্রুটাসকে অত্যন্ত বিশ্বাস করতেন, কিন্তু শেষ পর্যন্ত তার হাতেই প্রাণ দিতে হয়েছে। যেমন বঙ্গবন্ধু খুনি মুস্তাককে, খন্দকার মুস্তাক আহমেদ অত্যন্ত বিশ্বাস করতেন, তার একটি কুচক্রের কারণে তাকে হত্যা করা হয়েছে এবং সপরিবারে, খুবই মর্মান্তিক এবং আমাদের জাতির জন্য একটি একটি কলঙ্ক। এবং ঠিক মির্জাফরের একটি ভুলের কারণে, একটি ভুল সিদ্ধান্তের কারণেই ইংরেজদের কাছে আমাদের প্রায় 190 থেকে 200 বছর পরাধীন থাকতে হয়েছে। তাই আমি একটি কথাই বলবো, আমাদের মুস্তাক এবং মির্জাফর যে চরিত্রগুলো আছে, এগুলোকে আইডেন্টি করতে হবে এবং তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে, তাহলে আমরা ভালো থাকতে পারবো। আমি এই বিষয়ের উপরে কিছু কথা বললাম। যদি আমাদের কথা, আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন।
আর যদি কারো মনে হয় আমার এই কথাগুলো অসঙ্গতিপূর্ণ এবং কোনো তথ্যে ভুল আছে এবং এই কথা দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা খারাপ মনে করে থাকেন অবশ্যই জানাবেন, তাহলে আমি এটার কারেকশন দেওয়ার চেষ্টা করব বা সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে আবার দেখা হবে। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ।